অস্ট্রেলিয়াকে হারিয়ে শান্তদের নিয়ে টিকে রইল আফগানিস্তান। পুঁজিটা বেশি ছিল না, মাত্র 148 রানের সংগ্রহ নিয়েই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত লড়াই করল আফগানিস্তান। গুলবাদিন নাইম ও নাভিন উল হকের দারুণ বোলিংয়ের অস্থিদের দাঁড়াতে দেয়নি আফগানিস্তান। বোলিং দাপটে অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখলো রশিদ খানের দল, সেই সঙ্গে বাঁচিয়ে রাখলো বাংলাদেশের আশাও। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়েছে আফগানিস্তান। আফগানদের ঐতিহাসিক জয়ে তাদের ও বাংলাদেশের আশা টিকে রইল। জমে উঠল গ্রুপ ওয়ানের সেমিফাইনালে ওঠার লড়াই। ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে বিপদে অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় বলে হারিয়ে ট্রাভিস হেডকে দলীয় 16 রানে বিদায় নেন মিচেল মার্স। দলীয় 32 রানের মাথায় বিদায় নেন ডেভিড ওয়ার্নার। মাঝে গ্লেন ম্যাক্সওয়েল প্রতিরোধ করেন, উইকেটে জমে থাকে খেলেন 59 রানের ইনিংস। তবে ম্যাক্সওয়েল ছাড়া বাকিরা সবাই মেতেছিলেন আসা যাওয়ার মিছিলে। তাতে আফগানদের পুঁজি টপকানো সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার। 127 রানে থেমে যায় অসিদের ইনিংস। বল হাতে মাত্র 20 রান দিয়ে 4 উইকেট নেন নাইক। ম্যাচ সেরাও তিনি, সমান 20 রান দিয়ে নাভিনের শিকার 3টি। এর আগে বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ওসিদের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 148 রান তোলে আফগানিস্তান। আজ রোববার ভোরে আফগানদের টস জিতে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। তবে আগে ব্যাটিংয়ের সুবিধা খুব একটা কাজে লাগাতে পারেনি আফগানিস্তান। দুই ওপেনার রহমান উল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ছাড়া কেউই দায়িত্বশীলদের পরিচয় দিতে পারেনি। ব্যাটাতে সর্বোচ্চ 60 রান করেছেন গুরবাজ, 49 বলে যা সাজানো 4টি করে ছক্কা চারে। জাদরান করেন 48 বলে 51 রান। 100 রানের ওপেনিং জুটি ভাঙার পর বেশি দূর যায়নি আর আফগানিস্তান। বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে 28 রানে 3 উইকেট নেন প্যাট কামিন্স। সামান 28 রান দিয়ে 2টি শিকার অ্যাডাম জাম্পার।